হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 7। আমি আজকে শিক্ষক গোটখালি এবং আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ এখনো ফজরে আজানও দেয়নি, আম্মু অব্বু দুজনই ঘুম, তাই আস্তে আস্তে কথা বলতেছি। এবং মেইন কথা হচ্ছে আমার 6টার সময় ট্রেন, আমি এখন যাচ্ছি ট্রেন স্টেশনে। বাইরে প্রচুর অন্ধকার এবং প্রচুর ঠান্ডা। সিমরান ভাগ্যে গেছে, ওই যে ভাগ্যে গেছে সিমরান, দিল আপনি জিন্দেগি। দেখো দেখো তাই কি না, সমস্যা নাই, তুমি লাগাও, তুমি লাগাও, ব্লক করো, উঠে নাই আপনার ভাই, উঠে নাই, উঠবে না আপনার ভাই, উঠবে না। আচ্ছা ম্যাডাম, তারপরে ভাই শেষ করো না, তারা আমি একটু ক্যামেরাম্যানকে ভিডিও করো। আচ্ছা ম্যাডাম, তারপরে কি করতে হবে? তোমার কি মনে হয় আপনার ভাই এখানে পাইছে কি একটা ফেলো না, তাও খাবে নিচে কি ধরনের আমি বুঝি না। কি ছিল কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি, হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চলে দিক দিগন্তের পানে নিশিম শুনলি শ্রাবণ বর্ষণ সঙ্গীত। কি করছিস আমারে? হাই ভালো ছেলে, কিন্তু বয়স দেখ, বয়স কম যে পিসি মানুষ, ভালো ছেলে কিন্তু বয়স কম, তোদের একটু কম বেশি দেখ, যশোর জেলে এসেছি আমরা, হ্যাঁ এমন করে এসেছি। আমি জানি না, আমি চাই তোমার ড্রেনে ফেলাইতে, তুমি যদি চাইতেছ। আমরা এখন খামার স্কুলে আছি, যখন ড্রাইভার এমন কি পাও রাখলাম আমি যে অটোওয়ালা কে বোঝে আমার জ্বালা, আমি যে অটোওয়ালা কে বোঝে আমার জ্বালা, এ বুকে ধাক্কা মারে প্রেম, সে প্রেমে চিনতে পেরেও মুখ ফেরালে। আমরা এখন কোন বাসে উঠবো জানো? এক মিনিট এক মিনিট, তোমাকে ভিডিও করার পারমিশন কে দিয়েছে? তোমাকে ভিডিও করার ওই যে কে দিয়েছে? মাটু আমাদের ভিডিও করার পারমিশন কে দিয়েছে? ভিআইপি আমরা। এই কেসার ভাই, ওরে ওরে কেডা দেছে পারমিশন ভিডিও করার? আমরা এখন বাসে আছি, হ্যাঁ শুরু তো করছি। চুলের অবস্থা কি ভাই, দেখছো? তো ঠিক আছে,
বিশেষ না হলে সমস্যা নেই, বিশ্বাস করা লাগবে না আমি, কারণ অনেক ভুলবার কথা বলি, সমস্যা নেই, মাথায় সমস্যা থাকলে তারা ভুলবারই বলে। যাক, যে কথা বলতেছিলাম, গুড পিপল সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের নাম কি? নাই ইউটিউব চ্যানেল, নাই মিহির আবদার, এটাই এনাফ। আর সবাই নাইমুল হাসান টিমের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ঘোড়া কেন ডিম পারে ওর চ্যানেলের নাম, চ্যানেলের নাম। হ্যাঁ, আপনারা সবাই সার্চ দেবেন কিন্তু পাবেন না, টেনশন নিয়েন না। আমি জানি না হাঁস মুরগি খামারের টিচার আমি, তাহলে ও কি তাহলে আলটিমেটলি হাঁস মুরগিটা কে হলো, গরু ছাগল কে হলো, গাধী কে হলো, টিচার কে হলো? আচ্ছা, আপনাদের সাথে আমি আরেকজনের পরিচয় করে দিতে চাই, তার নাম হচ্ছে শোয়েব আহমেদ, যেমন অনেক বিষণ্ণ মনে তাকিয়ে আছে ওইদিকে, প্রবীণ দেখতেছে, লোক আছে কি বলতে হবে, ব্লগ চলতেছে, তুমি জানি চলতেছে, ব্লগ ব্লগ কি ব্লগ বোঝো না, ও অশিক্ষিত, আমি অশিক্ষিত, আমি মূর্খ। আচ্ছা, বেড়ে বেগে আমরা এখন গটখালি যাচ্ছি, গটখালি যাওয়ার পর দেখা যাক কি হয়। আপনারা ঘুম থেকে উঠেন, আমি ঘুম ভাঙা নিয়ে পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে, উঠো উঠো জেগে উঠো সবাই, অশিক্ষিত মূর্খ নোয়াখাইতে খাটাস রাজাকার সব লেথা রাস্তি হয়েছে, জুতা মারলো কেন শব্দ করে না, ঘুম থেকে জেগে উঠো সব নোয়াখাইতে হয়েছে। তারপর অটো বাস, তারপর এই যে মাঝে বলতেছে মানুষ পাইনি, কার পাশে বইছি। যাক, আমরা এখন ভ্যানে যাচ্ছি, ও আমরা প্লেনে যাচ্ছি, সরি সরি ভুল হয়েছি, ভুল হয়েছি, সরি, আমরা রকেটে যাচ্ছি, এবার রকেটে করে গটখালি যাচ্ছি, আমরা গটখালি। তোমরা বিশ্বাস কর, মানে তোমরা, তুমি বলে দিচ্ছ যে মেয়েরা আসলে এরম থাকে, মনে করো তুমি কেকা ফেটতে চাই, সব গুজরিতে জগ সোয়া নিম জগে আনা। কি লাগে কি বোম আমি একা তো, আমি সিঙ্গেল, আমি তো টয়লেট বাথরুম আর কাকা, আপনি ঢুকতে না দিলে ওইভাবে এখানে কিন্তু মরে যাবে, না খাই মরে যান কিন্তু, কিন্তু আমি জ্ঞান হারাবো, মরে যাব। এবো তোরা ভিডিও কয়রা করছিস, একটু বেশি খাই কিছু
দেখুন পাথর ছিল, এখন মামার মন গলছে দিছে, কিন্তু দশ টাকার জন্য তুমি কেন পা ধরল? মামা বলছে মাফ করেন ভাই, মাফ করেন। তারপরে সে কোন রকম শুনে না, এই কথাটা বললো, এই যে এই যে আপু সীমা 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 হরিজন নেম সীমা আউট। ওকে থ্যাংক ইউ বলতে হবে, থ্যাংক ইউ। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমার নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান আজ যায় যেন হারিয়ে, আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান আজ যায় যেন হারিয়ে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো, দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, কোনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় মন চায়। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। অশ্লীল হলাম কবে? ঠিক আমি আসবো না, অশ্লীল ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম না, আমি কবে তো হলাম? ও ভাই আমি কবে তো অশ্লীল হলাম? কমান্ড কমান্ড জানি কমান্ড করতে কি করছো, এটা ব্লগ চলতেছে কিসের জন্য? এখানে আমাদের আপুরা আছে, তুমি কেন এগুলো করছো? তারা ক্যামেরার সামনে আসে না, হর কোই চাহে মুঝসে সাইকোলজিস্ট আসলে কি? আমি সাইকোলজিস্ট, ঠিক আছে কম করতে। হোয়াট ইজ সাইকোলজি? হোয়াট ইজ সাইকোলজি? সাইকোলজি আমি বুঝাচ্ছি, সাইকোলজি এই সাইকোলজি বানানো, আমি বুঝাচ্ছি সাইকোলজি। এ তুই আসছিস কেন মাস্কে? সাইকোলজি ব্যাগ লাগে, ব্যাগ লাগে, ভাই চুপ, এবার চলো বাইরে, আমি ঘুরেছি। না না সাইকোলজি বুঝাচ্ছি, চলো যাই, চলো যাই, যাবো বিশেষ সাইকোলজি আর দূর ভালো আসো বলছি কি সাইকোলজি খাওয়া অনেকক্ষণ ধরে নাইমল ভিডিও করেই যাচ্ছে, এবার তোমার সবাই মিলে নাইমলে ধরো, সবাই মিলে নাইমলে ধরো, লম্বা ভিডিও যায় না, ঠিক আছে গেল না ওইটা রে কাটে। এই ভালো কাজ করেছো, ভালো করেছো, এই যে লম্বা ভিডিও যায় না, ভিডিও তো করবে, ভিডিও তো তোর হাতেই থাকবে না।
আমরা এখন জেজ গার্ডেন আছি আর এখানে পোলাপান সবাই আড্ডা মারতেছে। যাক, জেজ গার্ডেন এখনো ফুটেজ নিইনি কারণ আমি ব্লগ ওয়ানে জেজ গার্ডেন আসছিলাম। তা আপনারা যেটা মানে জেজ গার্ডেন যদি দেখতে চান তাহলে ব্লগ ওয়ানটা দেখতে পারেন। এবং অনেক টায়ার্ড, ফার্স্টে এখন খাবো, প্রচুর ঘোরা লাগছে, প্রচুর শেষ, দেখি আর কত সময় এখানে বসি কিছুক্ষণ, তারপর দাওয়া টানা যায় খাবো, তারপর সবকিছু দেখা যাক। ফাইনালি যশোরে সবকিছু শেষ, এবার যাচ্ছি খুলনায়। সব লোক কই? সব কই? সব লোকজন তো পিছনে। যাক, এখন খুলনায় যাচ্ছি, তারপর বাকিটুক খুলনায় দেখা হবে। অনেক মজা করলাম। মানে লেট করে করে, এতটা লেট যে জাস্ট কিছু বলার নেই। এই জংশন এ ক্রসিং ও ক্রসিং করতে করতে এত লেট করছেন, কিছু বলার নেই। কিন্তু মেইন কথা হচ্ছে যে সবচেয়ে বড় কথা, আজকে অনেক মজা করছি এবং আপনারা ভিডিওটি দেখে অনেক মজা পেয়েছেন। যদি ভিডিওটি দেখে মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।